দেশ থেকে পালানোর আগে গণভবনে যা করেছিলেন শেখ হাসিনা সে সময়ে অতিরিক্ত বল প্রয়োগ এবং রক্তপাতের মাধ্যমে ক্ষমতা ধরে রাখতে চেয়েছিলেন শেখ হাসিনা দেশ ছাড়ার আগে সোমবার সকাল সাড়ে দশটা থেকে প্রায় এক ঘন্টা রাষ্ট্রের বিভিন্ন বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের চাপ দিয়েছিলেন তিনি তবে পরিস্থিতি যে একেবারে নিয়ন্ত্রণের বাইরে সেটা তিনি কিছুতেই মানতে পারছিলেন না পরে পরিবারের সদস্যরা তাকে বোঝানোর পর পদত্যাগে রাজি হন এরপর দ্রুত সময়ে পদত্যাগ করে সামরিক হেলিকপ্টারে করে গোপনে বোন শেখ রেহানা কি নিয়ে দেশ ছাড়েন শেখ হাসিনা গণভবনে শেখ হাসিনার শেষ কয়েক ঘন্টা তিনি কি করেছিলেন তার বিস্তারিত থাকছে আমাদের এই ভিডিওতে সংশ্লিষ্ট একাধিক সূত্রের কাছ থেকে শেখ হাসিনার ক্ষমতা ছাড়ার শেষ চার ঘন্টা একটা বিবরণ পাওয়া গেছে সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা হয়ে দিল্লি পৌঁছেছেন তিনি সেখান থেকে তার যুক্তরাজ্যে যাওয়ার সম্ভাবনা রয়েছে দলীয় অস্ত্রধারী কর্মীদের নামিয়ে গত রোববার দিনভর সারা দেশে ব্যাপক সংঘাত ও প্রাণহানির ঘটনার পরেও ছাত্র জনতার আন্দোলন সামাল দিতে পারেননি শেখ হাসিনা যদিও পরিস্থিতি উপলব্ধি করতে পেরে রোববার রাতেই শেখাসিনাকে তার একজন উপদেষ্টা সহ কয়েকজন নেতা বোঝানোর চেষ্টা করেন তারা সেনাবাহিনীর কাছে ক্ষমতা হস্তান্তরের পরামর্শ দেন বলে জানা গেছে তবে তিনি তা মানতে চাননি বরং সোমবার থেকে তিনি কারফিউ আরো কড়াকড়ি ভাবে করতে বলেন সোমবার ভোর থেকে করার উদ্যোগ নেওয়া হলেও সকাল পর থেকে বিভিন্ন স্থানে আন্দোলনকারীরা ভেঙে রাজপথে নামতে শুরু করেন নাগাদ বিভিন্ন স্থানে বড় হতে থাকে বিভিন্ন বাহিনীর উচ্চ পর্যায়ের একাধিক সূত্র বলছে সকাল সাড়ে দশটার দিকে তিন বাহিনীর প্রধান ও পুলিশের মহাপরিদর্শককে প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে ডাকা হয় নিরাপত্তা বাহিনী কেন পরিস্থিতি সামাল দিতে পারছে না সেটার জন্য ক্ষোভ প্রকাশ করেন তিনি বলেন আন্দোলনকারীরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাজোয়া জানে উঠেছে সামরিক জানেও উঠে পড়েছে কেন তারা হচ্ছে না সেটা এমনকি নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি এছাড়া বিশ্বাস করেই এই কর্মকর্তাদের শিষ্য পদে বসিয়েছেন সেটাও তিনি উল্লেখ করেন এক পর্যায়ে শেখ হাসিনা আইজিপি দেখিয়ে বলেন তারা অর্থাৎ পুলিশ তো ভালোই কাজ করছে তখন আইজিপি জানান পরিস্থিতি যে পর্যায়ে গেছে তাতে পুলিশের পক্ষেও আর বেশি সময় এরকম কঠোর অবস্থান ধরে রাখা সম্ভব নয় ওই সময় শীর্ষ কর্মকর্তাদের পক্ষ থেকে শেখ হাসিনাকে বোঝানোর চেষ্টা করা হয় যে বল প্রয়োগ করে এই পরিস্থিতি সামাল দেয়া যাবে না কিন্তু শেখ হাসিনা সেটা মানতে যাচ্ছিলেন না তখন কর্মকর্তারা শেখ রেহানার সঙ্গে আরেকটি কক্ষে আলোচনা করেন তাকে পরিস্থিতি জানিয়ে শেখ হাসিনাকে বোঝাতে অনুরোধ করেন শেখ রেহানা এরপর বড় বোন শেখ হাসিনার সঙ্গে আলোচনা করেন কিন্তু তিনি ক্ষমতা ধরে রাখতে অনড় থাকেন এক পর্যায়ে বিদেশে থাকা সজীব আজের জয়ের সঙ্গে ফোনে কথা বলেন এক শীর্ষ কর্মকর্তা বলেন তারপর শেখ হাসিনা রাজি হন তিনি তখন একটা ভাষণ রেকর্ড করতে জাতির উদ্দেশ্যে প্রচারের জন্য ততক্ষণে গোয়েন্দা তথ্য আসে যে বিপুল সংখ্যক ছাত্র জনতা শাহবাগ ও উত্তরা থেকে গণভবন অভিমুখে রওনা হয়েছে গুরুত্ব বিবেচনায় পঁয়তাল্লিশ মিনিটের মধ্যেই শাহবাগ থেকে গণভবনে আন্দোলনকারীরা চলে আসতে পারে বলে অনুমান করা হয় ভাষণ রেকর্ড করতে দিলে গণভবন থেকে বের হওয়ার সময় নাও পাওয়া যেতে পারে এই বিবেচনায় শেখ হাসিনাকে ভাষণ রেকর্ডের সময় না দিয়ে ৪৫ মিনিট সময় বেঁধে দেওয়া হয় এরপর ছোট বোন রেহানাকে নিয়ে তেজগাঁও পুরনো বিমানবন্দর হেলিপ্যাডে আসেন শেখ হাসিনা সেখানে তাদের কয়েকটি লাগেজ ওঠানো হয় তারপর তারা বঙ্গভবনে যান সেখানে পদত্যাগের আনুষ্ঠানিকতা শেষ করে বেলা আড়াইটার দিকে সামরিক হেলিকপ্টারে করে ছোট বোন সহ ভারতের উদ্দেশ্যে রওনা করেন শেখ হাসিনা জানা গেছে হেলিকপ্টারটি ভারতের আকাশে প্রবেশের পর কিছুক্ষণ অপেক্ষা করে পরে আগরতলায় বিএসএফ এর একটি হেলিপ্যাডে অবতরণ করেন এরপর সেখান থেকে দিল্লি যান বলে ভারতীয় গণমাধ্যমে খবর বের হয় কামরুন নাহার রাখি কেআনআর মিডিয়া আহ আপনারা দেখতে পাচ্ছেন যে উত্তরা একটা মেন পয়েন্ট যেখান থেকে আসলে ঢাকার থেকে আহ উত্তরবঙ্গের দিকে যে সমস্ত গাড়ি ছেড়ে দেয় যে মেন পয়েন্ট উত্তরাবাসীদের জন্য যে হাউস বিল্ডিং পয়েন্ট আজমপুর পয়েন্ট ভিয়েন এস যে বিএনএস আজমপুর হাউস বিল্ডিং বিয়েনসএ যে রণক্ষেত্র ঘটে গিয়েছিল সেই পয়েন্টটিতে আমরা আছি সেই পয়েন্টটি এই অবস্থা মহিলাদের সমাবেশ আমরা দেখতে পাচ্ছেন একই সাথে আহ মহিলারা এখানে আছেন সাধারণ জনগণের যে চিত্র আমরা দেখেছি তার সাথে মহিলাদের যে চিত্র সেটা আসলে দেখার মতো দেখতেই পাচ্ছেন তাদের মানুষ বলা যাবেন এখানে লক্ষাধিক মানুষ এখানে প্রত্যেকের হাতে প্রত্যেকের মাথায় এসে আমাদের জাতীয় পতাকা লাল সবুজের পতাকা আসলে তারা মনে হচ্ছে যেন আজকে দেশকে আবার নতুন করে মুক্ত করতে পেরেছে সেই চিত্র কিন্তু আমরা দেখছি মনে হচ্ছে যেন পুরো জাতি আজকে দেশকে নতুন করে আবার স্বাধীন করলো প্রত্যেকের হাতে প্রত্যেকের হাতে প্লে কার্ড এখনো আছে প্রত্যেকে বলছে যে শেখ হাসিনা কিভাবে আসলে এইভাবে মানিয়ে যে এই পতন তারা আসলে কেউ আশা করেনি যে পতন আজকে শেখ হাসিনা যে ইতিহাস তৈরি করলেন এইভাবে পতন ওরাল হতে গেল আপনারা দেখেছেন গণভবনে কিভাবে মানুষ লুটপাট করেছে ওরাল গণভবনের চেয়ার বালতি হাঁস মুরগি থেকে শুরু করে যেগুলো নিয়ে এতদিন লালন পালন করেছেন মানুষকে ভিডিও দেখেন সেগুলো কিভাবে মানুষজন ছিনিয়ে নিয়ে এসছে তা আমরা দেখেছি আজকে আমার কাছে মনে হচ্ছে বাইকের লাইসেন্স নাই বা লাইসেন্সের মেয়াদ চলে গেছে যাদের ড্রাইভিং লাইসেন্সও নাই তারাও কিন্তু আজকে মনে রাস্তায় বেরোয় আসছে আসলে বুঝতে পারছেন পুরো রাস্তা আজকে তাদের জন্য উন্মুক্ত করে অনেকেই বোরখা হিসাব করে এসেছেন আপনারা দেখতে পাচ্ছেন তারা কিন্তু প্রত্যেকে শিক্ষার্থী শিক্ষার্থীদের কোনো ট্যাগ হয় না রাজনৈতিক কোনো ট্যাগ তাদের কাছে নাই যে কারণে আসলে আজকে তারা এক দফা দাবি বাস্তবায়ন করতে পেরেছেন ইতিহাসের সাক্ষী থাকার জন্য আপনারা দেখতে পাচ্ছেন ইতিহাসের সাক্ষী থাকার জন্য একটা বাচ্চাকে নিয়ে আসলে হাজির হয়ে গেছে তার কারণ ছোট বাচ্চা সেও আসলে